দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে তোমরা দেখেছিলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবাক কিভাবে ভারতে দাসবংশ বা স্লাভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা দেখব যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় সুলতান ইলতুৎমিশ, তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। সুলতান ইলতুৎমিশ দীর্ঘ 25 বছর গৌরবের সাথে রাজত্ব করেন, অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। ঐতিহাসিক মিনহাজু সিরাজের মতে ইলতুৎমিশের মতো এত পুণ্যবান, সদ্গুণ সম্পন্ন, দয়ালু এবং বিদ্বান দরবেশদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন এবং দরবেশদের প্রতি শ্রদ্ধাশীল নৃপতি দিল্লির সিংহাসনে আর কখনো আরোহণ করেনি। তো এই সুলতান ইলতুৎমিশ আজকে দিল্লি সালতানাত যুগ, এবং আমাদের পাঠ হলো সুলতান ইলতুৎমিশের শাসনকাল। ইতিমধ্যে জেনেছ তোমরা তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তো আমরা যে বিষয়গুলো আজকে শিখন ফলে নিয়ে এসেছি, সুলতান ইলতুৎমিশ কে ছিলেন, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের অবদান, এবং সুলতান ইলতুৎমিশের চরিত্র এবং কৃতিত্ব, তার এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমরা জানব। দেখতেই পাচ্ছ তার সংক্ষিপ্ত পরিচিতি, 1180 খ্রিস্টাব্দে তার জন্ম, 1236 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তার পিতার নাম ছিল ইয়ালাম খান। সিংহাসনে তিনি 1211 খ্রিস্টাব্দে আরোহণ করেন। প্রকৃত প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাগদাদের খলিফা তাকে উপাধি দিয়েছিলেন সুলতানি আজম। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তুর্কিস্তানের ইলবারি গোত্রের অভিজাত পরিবারে 1180 সালে জন্মগ্রহণ করেন এবং 1236 সালে পরলোক গমন করেন। তো তার জীবন কাহিনী আমরা দেখি, জ্যৈষ্ঠ ভ্রাতাগণ ঈর্ষান্বিত হয়ে শামসুদ্দিন ইলতুৎমিশকে ক্রীতদাস ব্যবসায়ীর নিকট বাল্যকালে বিক্রি করলে একজন ব্যবসায়ী তাকে বুখারার কাজীর নিকট বিক্রি করেন। এরপরে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে কুতুবুদ্দিন আইবাক কিনে নেন। তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের সাথে তার কিভাবে সম্পর্ক হলো তোমরা পেলে। কুতুবুদ্দিন আইবাক তার যোগ্যতায় খুশি হয়ে তাকে প্রধান প্রহরী হিসেবে নিয়োগ দেন। কঠোর পরিশ্রমের দ্বারা তিনি আমিরি শিকার এবং পরে গোয়ালিয়রের আমির হিসেবে উন্নীত হন। তো সুলতান ইলতুৎমিশ যখন সিংহাসনে আরোহণ করেন, ক্ষমতা গ্রহণ করায় সুলতান ইলতুৎমিশ বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। সমস্যাগুলো আরাম শাহের অকর্মণ্যতার জন্য সর্বত্র বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। স্বাধীনতা ঘোষণা করে নাসিরুদ্দিন কুবাসা, পাঞ্জাব দখলের তৎপরতা, গজনীর শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ ভারত অধিকার করার চেষ্টা, বাংলার শাসনকর্তা আলিমর্দান খলজি সুলতান আলাউদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করা, এসবই হচ্ছে তার রাজত্বকালে তার সিংহাসনে আরোহণ করার পর তার যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করলাম। এখন সমস্যাগুলোকে তিনি সমাধান করেন। আমিরদের বিদ্রোহ দমন, ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করে বদায়ুন, অযোধ্যা, বেনারস প্রভৃতি অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। গজনি থেকে বিতাড়িত হয়ে তাজউদ্দিন ইয়ালদুজ লাহোরে এসে নাসিরুদ্দিন কুবাচাকে পরাজিত করে পাঞ্জাব দখল করে ইলতুৎমিশ 1215 খ্রিস্টাব্দে অভিযান করে ইয়ালদুজকে পরাজিত এবং বন্দী করেন। নাসিরুদ্দিন কুবাচা
তাজউদ্দিনকে পরাজিত করে ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে মানসেরার যুদ্ধে কুবাচাকে পরাজিত করলে পালিয়ে সিন্ধু যান। 1228 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ সিন্ধু অভিযান করলে পরাজিত হন এবং সিন্ধু নদীতে ডুবে মারা যান। এরপরে ইতিহাসের চরম আক্রমণ বলা যায় মঙ্গল আক্রমণ। মঙ্গল নেতা চেঙ্গিস খানের দাওয়া খেয়ে খিবারের অধিপতি জালালুদ্দিন শাহ লাহোরে এসে দিল্লি সুলতান ইলতুৎমিশের নিকট রাজনৈতিক আশ্রয় চাইলে দিল্লির আবহাওয়া তার পক্ষে উপযোগী নয় বলে তাকে বিতাড়িত করেন। আলিমর্দান খলজি বাংলায় বিদ্রোহী হন। 1211 খ্রিস্টাব্দে নিহত হলে হুসামুদ্দিন ইওয়াজ খলজি সুলতান গিয়াসুদ্দিন উপাধি ধারণ করে বাংলার পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে বিহার ত্রিহুত উড়িষ্যা জয় করে নিজ নামে খুতবা পাঠ করেন। 1225 খ্রিস্টাব্দে সুলতান ইলতুৎমিশ অভিযান করলে গিয়াসুদ্দিন সন্ধি করেন। তাহলে সুলতান ইলতুৎমিশ 1210 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিনের মৃত্যুর পর আরাম শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন, কিন্তু আরাম শাহের অযোগ্যতার জন্য আমির ওমরাগণ বীতশ্রদ্ধ হয়ে 1211 খ্রিস্টাব্দে তাকে অপসারণ করে ইলতুৎমিশকে শামসুদ্দিন উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসানোর পর যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা দেখলাম এবং তিনি একে একে গজনীর শাসক তাজউদ্দিনকে দমন করলেন, নাসিরুদ্দিন কুবাচাকে দমন করলেন। তোমরা লক্ষ্য করো ছবিগুলোর দিকে তাকাও কিভাবে তিনি তাজউদ্দিনকে পরাজিত করে এবং তাজউদ্দিন তার খাঁচায় তরাইনের সন্নিকটে 1216 খ্রিস্টাব্দে কিভাবে বন্দী হন তার চিত্র তোমরা দেখলে। নদীটা চেনাব নদী, তোমরা যেটা দেখছ। তো চেঙ্গিস খানের আক্রমণ প্রতিহত আমরা এখন আলোচনা করি। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান খাওয়ারিজম আক্রমণ করলে শাহ জালালুদ্দিন ভীত হয়ে খাওয়ারিজম ত্যাগ করে পাঞ্জাবে পলায়ন করেন। শাহ জালালুদ্দিন দিল্লিতে আশ্রয় প্রার্থনা করেন। আমরা আগেই বলেছি তাকে আশ্রয় দেওয়া নিরাপদ হবে না মনে করে ইলতুৎমিশ কৌশলে আশ্রয় দানে অস্বীকার করেন এবং এখানে তিনি যুক্তি দেখান যে ভারতের আবহাওয়া তার জন্য ভালো হবে না। তো চেঙ্গিস খান জালালুদ্দিন দিল্লিতে না এসে পারস্যের দিকে অগ্রসর হলে চেঙ্গিস খান তার পিছনে ধাবিত হন এবং ভারত ত্যাগ করেন। এভাবে ইলতুৎমিশ মঙ্গল আক্রমণ হতে সাম্রাজ্যকে রক্ষা করেন। হিন্দু রাজন্যবর্গের বিদ্রোহ দমন, বাংলার বিদ্রোহ দমন এবং অন্যান্য এলাকা দখল, এগুলো তার জন্য সমস্যা ছিল। তো হিন্দু রাজন্যবর্গে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর হতে হিন্দু রাজন্যবর্গ মুসলিম শাসন প্রভুত্ব মনে প্রাণে গ্রহণ করে নিতে পারেনি। তারা বিদ্রোহী হয়ে উঠে এবং ইলতুৎমিশের বিরোধিতা করে ইলতুৎমিশ কঠোর হস্তে ওই সকল বিদ্রোহ দমন করেন। এরপরে তিনি বাংলার বিদ্রোহ 1232 খ্রিস্টাব্দে গোয়ালিয়র, 1234 খ্রিস্টাব্দে মালব জয় করেন। বিলসা উজ্জয়িনী দখল করে ইলতুৎমিশ স্বীয় রাজ্যের সীমানা বৃদ্ধি করেন। তো এই সমস্যাগুলো আলোচনা করার পর কিভাবে তিনি সমাধান করলেন আমরা দেখলাম। শাসক হিসেবে ন্যায় বিচারক হিসেবে ইলতুৎমিশ কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ভারতীয় উপমহাদেশে ইলতুৎমিশই প্রথম শাসক যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। ইবনে বতুতা মরক্কোর বাসিন্দা ছিলেন, তার বর্ণনা মতে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার বর্ণনা মতে জনগণের অভিযোগ শ্রবণের জন্য প্রাসাদে একটি ঘণ্টাযুক্ত শিকল ঝুলিয়ে রাখা হতো, জনগণ তা টেনে ঠং ঠং করে আওয়াজ হতো। তখন সুলতান মনে করতেন যে বিচার প্রার্থীরা বিচার পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করছে। সকলের প্রতি নিরপেক্ষ ন্যায় বিচার প্রবর্তনের জন্য তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। মুদ্রা প্রচলন, ভারতীয় উপমহাদেশে ইলতুৎমিশ প্রথম আরবিতে আরবীয় রীতিতে রৌপ্য তাম্র মুদ্রার প্রচলন করেন। তার আরবীয় মুদ্রায় আরবিতে আল্লাহর নাম খচিত ছিল। একটি সঠিক পরিমাপের রূপাইয়ার ওজন ছিল 175 গ্রাম। তার মুদ্রায় লক্ষ্য করো আব্বাসীয় খলিফাদের নাম
উল্লেখ ছিল। মুদ্রাগুলো তোমরা দেখছ ইলতুৎমিশের আমলের রৌপ্য ও তাম্র মুদ্রা। সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। দিল্লিতে নির্মিত কুতুবুদ্দিনের কুয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিনকা জুপলা মসজিদ তার স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন। তিনি সাম্রাজ্যের বহু স্কুল কলেজ মাদ্রাসা মক্তব তৈরি করে তিনি জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটান। বহু কবি পণ্ডিত ধর্মগুরু তার সভা অলঙ্কৃত করেন। তো আমরা যেটা দিয়ে শুরু করলাম যে দাসবংশের প্রতিষ্ঠাতা ঐতিহাসিক ল্যানপুল বলেন ইলতুৎমিশ তথাকথিত দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। নবপ্রতিষ্ঠিত মুসলিম শাসনের এক সংকটময় মুহূর্তে তিনি সিংহাসন লাভ করে নিজ প্রতিভা বলে এক সংহত রাজ্য সুদৃঢ় করেন। এজন্য তাকে তুর্কি সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নৃপতি বলা হয়। বিদ্রোহ দমন, ঋতরাজ্য পুনরুদ্ধার, শাসন কার্যে পারদর্শিতার জন্য তাকে দিল্লির দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তোমরা দেখছ ছবিগুলো, আড়াই দিন কাজুপ্রা মসজিদ চমৎকার স্থাপত্যের নিদর্শন, কুতুব মিনার। কুতুব মিনার মুসলিম জগতে সম্মান শক্তি বৃদ্ধি কল্পে এবং আইনসম্মত শাসক হওয়ার উদ্দেশ্যে ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে বাগদাদের তৎকালীন আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর নিকট হতে সুলতান ই আজম খেতাব লাভ করেন। তাহলে সুলতান ই আজম কার উপাধি ছিল? শামসুদ্দিন ইলতুৎমিশের। কে দিয়েছিলেন? আমরা পেলাম বাগদাদের তৎকালীন আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ। অত্যন্ত ধার্মিক, উদার, আদর্শবাদী, সচ্চরিত্রবান, সুবিচারক, সমসাময়িক শিলালিপি হতে জানা যায় তাকে আল্লাহর রাজ্যের রক্ষক, আল্লাহর বান্দাগণের সাহায্যকারী, দি হেল্পার্স অফ দ্য সার্ভেন্ট অফ গড, দি প্রোটেক্টর অফ দ্য ল্যান্ডস অফ গড, এই উপাধিতে তাকে ভূষিত করা হয়। প্রজাহিতৈষী মুসলিম শাসক হিসেবে ভারতের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। দেখো তালিকাটা, বিদ্রোহ দমন কিভাবে করলেন এক নজরে, শ্রেষ্ঠ প্রশাসক ছিলেন, কিভাবে ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলেছি, মুদ্রা প্রবর্তন, ইনফরমেশন গুলো তোমরা লক্ষ্য করো। এবার দেখো আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, বন্দেগানি চেহেলগাম প্রতিষ্ঠা। সুলতান ইলতুৎমিশ দিল্লি সালতানাতে যোগ্য শাসকদের ধারাবাহিক আগমন নিশ্চিতকরণের জন্য 40 জন সাহসী, যোগ্য, দূরদর্শী ক্রীতদাসদের নিয়ে একটি দল এবং সংগঠন প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এই সংগঠনকে বলা হয় বন্দেগানি চেহেলগাম বা 40 চক্র। তারা তাদের মেধা শক্তি দিয়ে দিল্লি সালতানাতের উন্নয়নে অবদান রাখেন। দিল্লি দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা তাকে বলেছি। এবার কিছু প্রশ্ন তোমাদের জন্য, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেলাম আমরা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি লাভ করেছিলেন? সুলতানি আজম। তার সমাধিটা লক্ষ্য করো, ইলতুৎমিশের সমাধি। ভারতের ইতিহাসে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। দিল্লি সালতানাতের দ্য রিয়েল ফাউন্ডার স্ট্যানলি লেলপুন বলেছেন দ্য ফাউন্ডার। সুতরাং এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, ইলতুৎমিশকে যথার্থভাবেই 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী প্রাথমিক যুগের দিল্লির তুর্কি সালতানাতের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়। এ বিষয়টা আমরা দেখলাম, একদিকে তিনি ছিলেন উদ্যমী বিজেতা, অন্যদিকে তিনি কূটনীতিবিদ ছিলেন, খ্যাতিমান শাসক ছিলেন, সেটাও আমরা দেখলাম। তার মুদ্রার নাম ছিল রুপাইয়া, রুপাইয়া নামে রৌপ্য মুদ্রা প্রবর্তন করেছিলেন, সেটাও আমরা দেখলাম। শিক্ষা, শিল্প, সংস্কৃতির পৃষ্ঠপোষক,
তিনি দিল্লিকে কেবল তুর্কি সাম্রাজ্যের রাজনৈতিক প্রশাসনিক কেন্দ্র নয় বরং সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকাণ্ডের কেন্দ্রেও রূপান্তরিত করেন। ঐতিহাসিক মিনহাজ সিরাজ আউফি, কবি রুহানি, মালিক তাজউদ্দিন প্রমুখ সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় ইন্দো মুসলিম স্থাপত্য শিল্পকলার বিকাশে নতুন যুগ সূচিত হয়। তোমাদেরকে আগেই বলেছি আড়াই দিন কাজুপ্লা দেউয়ে কুওয়াতুল ইসলাম মসজিদ কুতুব মিনারের কথা। সুতরাং সুলতান ইলতুৎমিশের সংহতি, স্থায়িত্ব, নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা বিধান, রাজ্য বিস্তার, সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। ঐতিহাসিকেরা ন্যায়সঙ্গতভাবেই তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি ছিলেন একজন অসাধারণ দক্ষ শাসক। কে এ নিজামী ইলতুৎমিশকে মধ্যযুগীয় ভারতের বিশিষ্ট নৃপতি মোস্ট আউটস্ট্যান্ডিং হিসেবে আখ্যায়িত করেছেন। তার রাজত্বকালকে সমৃদ্ধি ও গৌরবের যুগ, প্রসপারাস অ্যান্ড গ্লোরিয়াস রেইন বলে অভিহিত করা হয়। সুলতান আইবেক ছিলেন স্বাধীন সার্বভৌম দিল্লি সালতানাতের স্বপ্নদ্রষ্টা, আর ইলতুৎমিশ ছিলেন নিঃসন্দেহে তার প্রথম সুলতান। ডব্লিউ হ্যাড ঐতিহাসিক তাকে ন্যায়সঙ্গতভাবে এই দাসবংশের শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। ইলতুৎমিশ ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য স্লাভ কিংস বলে অভিহিত করেছেন। আর ঈশ্বরী প্রসাদ ইলতুৎমিশকে নিঃসন্দেহে দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, আনডাউটলি দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য স্লাভ ডাইনাস্টি বলে অভিহিত করেছেন। তোমরা বাড়ির কাজ লক্ষ্য করো, সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে আজকের এই আলোচনাকে কম্পেয়ার করবে এবং বাড়ির কাজটা দিল্লি সালতানাত সুদীয়করণে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের অবদান মূল্যায়ন কর। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস সংস্কৃতি ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অধ্যায় এক প্রথম পাঠ, প্রাক ইসলামী আরব, আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। তাহলে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ধর্মীয়, অর্থনৈতিক, সংস্কৃতি, মোটামুটি এই মিলিয়ে আজকের আলোচনা। ছবিগুলো একটু লক্ষ্য করো। প্রাক ইসলামী আরবের মানচিত্র, তাহলে বুঝলে যে আজকে আমাদের শিকনফল হিসেবে আসছে আরবের ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং অধিবাসীদের উপর এর প্রভাব, প্রাচীন আরবের জীবজন্তু এবং উৎপন্ন ফসল, বিশেষ করে খেজুর গাছ সম্পর্কে আমরা আলোচনা করব, এবং যেটাকে গাছের রানী বলা হয়, এবং দ্য শিপ অফ দ্য ডেজার্ট, যেটা উটকে বলা হয়, আরবের জাহাজ। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা।
আরবের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, জলবায়ু এবং আরব অধিবাসীদের জীবন জীবিকায় প্রভাব। মোটামুটি এই হলো শিকনফল। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের অভ্যুদয়ে পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ আরব দেশ, এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত আরব দেশ জাজিরাতুল আরব নামে সুপরিচিত। এ ভূখণ্ডটি তিন দিকে জল এবং একদিকে স্থল মরুভূমি বেষ্টিত। আরব দেশকে সেমিটিক নামে অভিহিত করা হয়। আরবের উত্তর দিকে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটি এশিয়া, ইউরোপ, আফ্রিকার মধ্যস্থলে বা মহাদেশের আফ্রিকা মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত। আরবের প্রাক ইসলামী আরব উপদ্বীপের আয়তন প্রায় 10,27,000 বর্গ মাইল, মোট জনসংখ্যা 1,20,00,000 ছিল। প্রতি বর্গ মাইলে 7 জন করে লোক বাস করত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পর্বতমালা এবং মালভূমি ব্যতীত সমগ্র উপদ্বীপটি ছিল মরু অঞ্চল এবং অনুর্বর ভূমি, যা তিন ভাগে বিভক্ত ছিল, আল নফুদ, আল দাহনা, আল হাররা। ভৌগোলিক অঞ্চল গ্রিক ভূতত্ত্ববিদদের মতে আরব দেশ তিন ভাগে বিভক্ত ছিল, মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং উর্বর অঞ্চল। মরু ও পার্বত্য এলাকা ছাড়া আরবের উর্বর তৃণ অঞ্চল কয়েকটা প্রদেশে বিভক্ত ছিল, যেমন হেজাজ, ইয়েমেন, হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত এবং ওমান। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি আরবের হেজাজ এদেশের মক্কা নগরীতে। এ প্রদেশ মক্কা মদিনা তায়েফ তিন ভাগে বিভক্ত। দক্ষিণ আরবে অবস্থিত হাজরামাউত, ওমান, ইয়েমেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ব্যবসা বাণিজ্য ও কৃষিকার্যের জন্য খুবই বিখ্যাত। আরবের আবহাওয়া ছিল সাধারণত আরব ভূমির আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং গরম। অভ্যন্তরীণ নদ নদীর অভাবে উত্তপ্ত মরু অঞ্চল, শুষ্ক রৌদ্র দগ্ধ গাছপালা শূন্য লু হাওয়া প্রবাহিত এলাকা, ইয়েমেন, ওমান, হাজরামাউত প্রভৃতি উপকূলবর্তী অঞ্চলে যৎসামান্য বৃষ্টিপাত হয়। মদিনা সর্বাপেক্ষা স্বাস্থ্যকর নগরী এবং ব্যবসা বাণিজ্যের জন্য উটি প্রধান বাহন, তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটের পরই আরবদের দৈনন্দিন জীবনে অশ্বের স্থান ছিল। অধ্যাপক হিটটি ইট ক্যামেল ইজ দ্য বেদুইনস কনস্ট্যান্ট কম্পানিয়ন, হি ইজ আফটার এগো হি ইজ ফার্স্টার প্যারেন্ট। অর্থাৎ এটা মানে উট বেদুইনদের সর্বক্ষণের সঙ্গী, তার প্রাণের বন্ধু, তার পালিত অভিভাবক। আরবদের মধ্যে উটের ব্যবহার ছিল বিচিত্র ধরনের। পবিত্র কোরআন শরীফে উটকে আরবের জন্য আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করা হয়েছে। বাহন ছাড়াও উট খাদ্য ও পানীয় যোগায় এবং ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। উটের চামড়া দ্বারা বেদুইনদের শরীর আবৃত করত। চামড়া দ্বারা তাঁবু নির্মাণ, পশু দ্বারা পোশাক, মল দ্বারা জ্বালানি তৈরি এবং মূত্র মস্তিষ্ক রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হতো। উট দিয়ে যৌতুক পরিশোধ করা হতো, রক্তপাতের মূল্য দেওয়া হতো, সম্পদের হিসাব করা হতো। সম্ভবত এ কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উটের যেখানে উন্নতি আরবদের সেখানে উন্নতি। শীতকালে প্রায় 25 দিন এবং গ্রীষ্মকালে প্রায় 15 দিন পানি পান না করে চলতে পারত। রাজ্য বিস্তার, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে উট উত্তম বাহন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটের পরই আরবদের দৈনন্দিন জীবনে অশ্বের স্থান। আরব দেশের অশ্ব জগৎ বিখ্যাত। আরবের মাটিতে ঘোড়া ছিল খুবই ব্যয়বহুল। পশু ঘোড়া থাকার অর্থই ছিল সে একজন বিত্তবান শৌখিন মানুষ। এছাড়া ছাগল, দুম্বা আরবদের গৃহপালিত প্রাণী। আরব দেশে বার্লি, যব, কফি, নীল, খেজুর, শাকসবজি, ফলমূল উৎপন্ন হতো।
প্রাকৃতিক সম্পদের মধ্যে ইয়েমেন অঞ্চলে প্রচুর সোনা, মুক্তা, লবণ পাওয়া যেত। আরবীয় মরুদ্যানে উৎপন্ন অন্যান্য ফসলের মধ্যে বেদানা, আপেল, বাদাম, কমলা লেবু, কাগজ লেবু, আখ, তরমুজ এবং কলা উল্লেখযোগ্য ছিল। অধিবাসীরা ছিল রুক্ষ, বদমেজাজি, কঠোর পরিশ্রমী, ধৈর্যশীল, স্বাধীন চেতা, অতিথি পরায়ণ। ইসলাম পূর্ব আরবের ধর্মীয় এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী যুগকে সাধারণভাবে আইয়াম আল জাহেলিয়া যুগ বলা হয়। আইয়াম অর্থ যুগ এবং জাহেলিয়া অর্থ অন্ধকার, তমসা, অজ্ঞতা, বর্বর, কুসংস্কার মনে করা হয়। আরবের যে যুগে কোনো প্রকার খ্রিস্টি ধর্মগ্রন্থ অথবা সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি চেতনা ছিল না, সেই যুগকেই আইয়ামে জাহেলিয়া বলা হয়ে থাকে। ঐতিহাসিক নিকলসন অজ্ঞতার যুগকে ইসলামের সর্বে আবির্ভাব পূর্বের এক শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ করেন। হিট্রি তার অভিমত সমর্থন করে বলেন যে নবী ঐশিক কিতাব ধর্মীয় চেতনার অবর্তমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির এক শতাব্দী পূর্বে আরব জাতির যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধঃপতন ঘটে তাকেই অজ্ঞতার যুগ বলে অভিহিত করা হয়। অত্যন্ত শোচনীয় ছিল প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা। প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা ছিল তমসাচ্ছন্ন। তখন মোট পাঁচ প্রকার ধর্মাবলম্বী লোক বাস করত। ইহুদি, খ্রিস্টান, জরাস্ট্রীয় ধর্ম, মূর্তি উপাসক এবং হানিফ সম্প্রদায়। পৌত্তলিক পূজারী, খ্রিস্টান, ইহুদি ছাড়া আরবের সকল অধিবাসী পৌত্তলিক পূজারী ছিল। তারা বিভিন্ন প্রকার মূর্তি প্রস্তুত করে তাদের প্রভু জ্ঞানে পূজা করত। তাদের উপাস্য দেবদেবীর আকৃতি নিজেদের ইচ্ছানুযায়ী তৈরি হতো। ইহুদিগণ অজ্ঞানতাবশত যেহোবাকে বিশ্বজগতের স্রষ্টা নিয়ন্তা বলে মনে করত। জরাস্ট্রীয় ধর্মে কতিপয় লোক বিশ্বাসী ছিল। এ ধর্মের বিষয়বস্তু ছিল বিশ্বজগৎ। আহুরা মাজদা ও আহরিমন নামে দুটি পরস্পর বিরোধী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। প্রথমটি মঙ্গলের দেবতা, প্রতীক হল অগ্নি, দ্বিতীয়টি অমঙ্গলের দেবতা, তাই তাদের অগ্নি উপাসক বলা হতো। প্রাক ইসলামী আরবে তোমরা দেখলে ধর্মীয় অবস্থা নিয়ে আমরা বললাম। খ্রিস্টান সম্প্রদায় ইহুদি ধর্মের নিয়ে আরবে খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল। খ্রিস্টানরা এক আল্লাহর পরিবর্তে ত্রিত্ববাদে বিশ্বাসী ছিল। তাদের মতে আল্লাহর স্ত্রী মরিয়ম এবং ঈসা আলাইহিস সালাম তার পুত্র। আরবরা সকল দেবদেবীর পূজা করত। এগুলো তাদের ভ্রান্ত মতবাদ আমরা বলতে পারি। মূর্তি পূজা ছাড়াও তারা চন্দ্র, সূর্য এবং তারকারাজির এমনকি সৌরজগতের পূজা করত। কাবাগৃহে দেবদেবী স্থাপন। তারা হযরত ইব্রাহিম, ইসমাইল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, বিবি মরিয়মের মূর্তি কাবাগৃহে স্থাপন করেছিল। নসর, আল্লাত, হুবল, মানাত, আল উজ্জা তাদের প্রিয় দেবদেবী ছিল। প্রতি বছর বহু লোক এ সকল দেবদেবীর পূজা করতে আসত। ধর্মীয় কুসংস্কার, অনাচার, পৌরোহিত্য, জীবজন্তু, মানুষ বলিদান, মন্ত্র, তন্ত্র, জাদু, টুটকা প্রভৃতি কুসংস্কারে প্রাক ইসলামী আরববাসী আচ্ছন্ন ছিল। ভূত, প্রেত এবং ভবিষ্যৎ বাণীতে তারা বিশ্বাসী ছিল। অতীত কিংবা ভবিষ্যৎ নয়, বরং বর্তমানই তাদের কাছে নিকট চরম এবং পরম সত্য বলে বিবেচিত হত। আরববাসীরা আল্লাহর একতা, আত্মার অমরত্ব এবং শেষ বিচারের দিনকে বিশ্বাস করত না। হানিফ সম্প্রদায় ধর্মীয় দিক থেকে পৌত্তলিক পূজারী, ইহুদি এবং খ্রিস্ট ধর্মের নিষ্পোষণে আরবের ধর্মীয় অবস্থা যখন চরম আকার ধারণ করেছিল, তখন এ সময় হানিফ সম্প্রদায় বা একেশ্বরবাদে বিশ্বাসী একটা সম্প্রদায় ছিল। তাদের নাম ছিল হানিফ সম্প্রদায়। তারা একমাত্র একত্ববাদে এক স্রষ্টার ইবাদত করত। জায়েদ বিন আমর ও রাকা বিন নওফল এ সম্প্রদায় ভুক্ত ছিলেন। বিভিন্ন দেবদেবী তারা নিজ নিজ দেবদেবীতে পূজা করত, লক্ষ্য করো। অর্থনৈতিক অবস্থা প্রাক ইসলামী আরবে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? প্রাকৃতিক দিক থেকে আরববাসী ছিল শুষ্ক আবহাওয়া, বালুয়ার পাহাড়ে ঘেরা, ফলে কোনো প্রকার গাছপালা, শস্য সেখানে উৎপন্ন হতো না। ফলে আরব দেশের অর্থনৈতিক অবস্থা ছিল দুর্গতিপূর্ণ। প্রধানত তিন শ্রেণীর লোক সেখানে বাস করত। মরুবাসী যাযাবর, শহরবাসী ব্যবসায়ী শ্রেণী এবং সুদ ব্যবসায়ী। রিক্ত যাযাবর বেদুইন, শহরবাসী আরবগণ বিত্তশালী হলেও মরুবাসী যাযাবর বেদুইনগণ ছিল রিক্ত এবং অর্থক্লিষ্ট। জীবিকা নির্বাহের জন্য তাদের লুটতরাজ, পশুচারণ করতে হতো। তাদের জ্ঞানও ছিল সীমিত, কারণ তারা 1000
এ উপর কোনো শঙ্কা জানত না। মরুভূমির তাঁবুতে বসবাসকারী এ বেদুইনগণ শহরবাসীদের মতো স্থায়ীভাবে এক স্থানে বসবাস করত না। কুশিদজীবী ইহুদি জাহেলি যুগে আরব দেশে বিশেষ করে ইহুদি সম্প্রদায় কুশিদ ব্যবসায়ের সাথে জড়িত ছিল। খাতক ঋণের দায়ে অনেক সময় সর্বস্ব হারাত, এমনকি স্ত্রী সন্তান কেউ মহাজনের নিকট বলপূর্বক দাস দাসী রূপে বিক্রি করত। ঘৃণ্য কুশিদ প্রথা ইসলামে বর্জিত হয়। আর্থিক সচ্ছলতা অপেক্ষাকৃত উর্বর হেজাজ প্রদেশের তিনটি প্রধান নগরী মক্কা মদিনা তায়েফ প্রাক ইসলামী যুগ থেকেই খুব সমৃদ্ধশালী ছিল। দক্ষিণ হেজাজের মক্কা নগরী ইসলামের আবির্ভাবের পূর্বে অন্যতম প্রধান ধর্মীয় বাণিজ্যিক কেন্দ্র ছিল। মক্কার প্রায় 300 মাইল উত্তরে মদিনা শহর ইয়েমেন হতে বাণিজ্য পথের সাথে সংযুক্ত। মক্কার তুলনায় মদিনা ছিল শস্য শ্যামল, সমুদ্র থেকে 60,000 ফুট উঁচু তায়েফ মক্কার অভিজাত শ্রেণীর জন্য গ্রীষ্মকালীন আবাসে পরিণত হয়। এখানে তরমুজ, কলা, আঙ্গুর, জলপাই, পিচ এবং মধু উৎপন্ন হত। ছবি লক্ষ্য কর, প্রাচীন আরব ভূখণ্ড সীমানাটা, প্রাচীন আরব ভৌগোলিক অবস্থানটা লক্ষ্য করো। পূর্ব দিকে পারস্য উপসাগর, পশ্চিম দিকে লোহিত সাগর, উত্তর দিকে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর। উটের ছবি তোমরা দেখছ, উটের মাংস, উটের দুধ, কুরবানি দেওয়া হচ্ছে উট, উটের বহুবিধ ব্যবহার, আরবের দমকা হাওয়া কিভাবে গাছপালা উপড়ে ফেলতেছে, ছবি লক্ষ্য করো। আরবের ঘোড়া, খেজুর গাছ যেটাকে রানী বলা হয়, আরো কিছু ছবি লক্ষ্য করো। হ্যাঁ, আরবের উট, আরব নামের উৎপত্তি। স্বাভাবিকই প্রশ্ন আসে যে আরব নামের উৎপত্তিটা কিভাবে। আরব শব্দটির উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মতের ভিন্নতা রয়েছে, তা নিচে আমরা আলোচনা করলাম। হেজাজের তায়ামার নিকটবর্তী আরাবা থেকে আরব নামের উদ্ভব। আরবা শব্দের অর্থ হল তা গুলমহীন মরুভূমি। আরবি ভাষার উদ্ভাবক ইয়ারব নাম থেকে আরব কথাটি গৃহীত। আরব শব্দের অর্থ বাগ্নিতা। হিব্রু ভাষায় আবহার থেকে আরব শব্দের নামকরণ হয়েছে। আবহার শব্দের অর্থ মরুভূমি। পবিত্র কোরআনে বেদুইন যাযাবরদের বোঝানোর জন্য আরব শব্দটি উল্লেখ করা হয়েছে। আরবদেরকে সেমেটিক জাতির বংশধর বলে অভিহিত করা হয়। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের নাম থেকে সেমেটিক শব্দের উৎপত্তি। সামের নাম থেকে সেমেটিক নামের উৎপত্তি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রকৃতির দিক থেকে আরবভূমি সিরিয়া, মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ। আরবের ভূগঠন হতে প্রমাণ পাওয়া যায় প্রাচীনকালে ভূমধ্যসাগরের স্রোত ধারা আরব উপদ্বীপকে বিধৌত করে। লোহিত সাগরের তীরবর্তী একটানা পর্বতমালাকে আরব দেশের মেরুদণ্ড বলা হয়ে থাকে। দক্ষিণাঞ্চল নিচু কিয়দাংশ ডালু অঞ্চলকে তিহামা বলা হয়। উত্তর দিকে নজদ একটি উঁচু মালভূমি। পাহাড় আর মালভূমি ছাড়া আরবের প্রায় এক তৃতীয়াংশ মরু অঞ্চল। ভূপ্রাকৃতিক অনুসারে তাহলে আরবকে তিন ভাগে ভাগ করা হয়। মরু অঞ্চল অ্যারাবিয়া ডেজার্ট, উর্বর অঞ্চল অ্যারাবিয়া ফেলিক্স, পাহাড়ি অঞ্চল অ্যারাবিয়া পেট্রাসা। তাহলে ভূপ্রকৃতি অনুসারে আরবকে তিন ভাগে ভাগ করা যায়। আবার আবার আরব অঞ্চলকে আমরা লক্ষ্য কর, ডানে বামে এবং উপরে তিন ভাগে ভাগ করেছি। এক, নফুদ প্রায় শুষ্ক থাকে, কখনো কখনো শীতকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বসবাসের উপযোগী। দুই, আলদাহনা খুবই উষ্ণ এবং বসবাসের অনুপযোগী, তবে সাময়িক বৃষ্টিপাতের ফলে বেদুইনরা স্বল্পকালীন বসতি গড়ে তোলে। তিন, আলহারারা অসমতল বা আচ্ছাদিত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চল উষ্ণতা উর্বরতার জন্য বসবাসের অনুপযোগী এ অঞ্চল। তাহলে আরব অঞ্চলকে আমরা তিন ভাগে ভাগ করলাম, আল নফুদ, আল দাহনা, আল হারারা। এবার আসে উর্বর অঞ্চল নিয়ে আমরা কথা বলি। মরু পার্বত্য অঞ্চল ব্যতীত আরবের উর্বর অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত। হেজাজ, নজদ, ইয়েমেন, হাজরামাউত, ওমান ইসলামের জন্মভূমি। হেজাজ আরবের মধ্যভাগে এবং মক্কা মদিনা তাইফ প্রধান শহর।
দক্ষিণ আরবের হাজরামাউত, ইয়েমেন ও ওমান ঘনবসতিপূর্ণ এবং ব্যবসায় বাণিজ্য কৃষিকারের জন্য খুবই বিখ্যাত। ইয়েমেন শব্দের অর্থ সুখী বা পরিতৃপ্ত। আরবের আবহাওয়া লক্ষ্য কর, রৌদ্র দগ্ধ বৃক্ষলতাদি শূন্য এবং লু হাওয়া ও সাইমম জল। সাইমম জল বলতে মরুভূমির বালু জলকে সাইমম জল বলা হয়। প্রবাহিত এলাকায় পরিণত হয়। 2-3 বছর অনাবৃষ্টি চলতে থাকে। মাঝে মধ্যে ঝটিকা বৃষ্টি হয়ে মানুষের জানমালের প্রভূত ক্ষতি করে। বৃষ্টির পানি মরুভূমিতে সঞ্চালিত হয়ে স্থানে স্থানে ঝর্ণা সৃষ্টি হয়। এই ঝর্ণাকে ওয়াদি বলে। বেদুইনরা সেইগুলো দখলের জন্য লড়াইয়ে লিপ্ত হয়। আরব মরুভূমিতে ফসল হয় না বললেই চলে, তবে মরুদ্যানে যে ফসলগুলো হয় আমরা এর তালিকা তোমরা ডানে বামে লক্ষ্য করেছ। গম, যব, ভুট্টা, খেজুর, আঙ্গুর, আপেল, বাদাম, কমলা, লেবু, আখ, তরমুজ, কলা, হ্যাঁ এই মোটামুটি এগুলো। তবে খেজুর ছিল আরবের প্রধান খাদ্য। আরবের খেজুর গাছকে বলা হয় গাছের রানী। খেজুর গাছকে বলা হয় গাছের রানী। আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মিলনস্থলে অবস্থিত। তোমরা লক্ষ্য করো, পূর্ব দিকে আমরা বলেছি পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে সিরিয়া মরুভূমি। এবার প্রাণীগুলো তোমরা লক্ষ্য করো, আরবের পশু পাখি ডেজার্ট অ্যানিমেলস, ওট, গুড়া, গাদা, মেষ, ছাগল, দুম্বা, শিকারি কুকুর, এরপরে দেখো প্যান্থার, চিতাবাঘ, হায়না, নেকলে, বাঘ, শিয়াল, গিরগিটি, পেঁচা, নাইটিঙ্গেল, পায়রা, তিতি, বাজ পাখি। তো এদের মধ্যে তো আমরা বলেছি দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয়। দ্য শিপ অফ দ্য ডেজার্ট বলা হয় উটকে। আরবের জাতিসমূহ আমরা বলেছি আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত, আরব বায়দা, আদিম আরব, আরব পাকিয়া, স্থায়ী আরব। আরব উপদ্বীপের প্রাচীন অধিবাসী সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে একথা অনস্বীকার্য যে ভিন্ন ভিন্ন সময়ে আরব দেশে বিভিন্ন জাতির লোক বসতি স্থাপন করেছিল। এবার লক্ষ্য করো, আরব বাকিয়া আবার 2 ভাগে বিভক্ত, ক আরব আল আরিবা, আরব আল মুস্তারিবা। দক্ষিণ আরবের অধিবাসীগণ ইয়ারুব ইবনে কাহতানের বংশধর বলে দাবি করেন। এরা দক্ষিণ আরবে বসবাস করত বলে ইয়েমেনি বা হিমারীয় বলা হয়। এরাই আরবের আদিম অধিবাসী। উত্তর আরবের অধিবাসীগণ অন্যত্র থেকে এসে বসবাস করে বলে তাদেরকে মুস্তারিবা বলা হয়। এরা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পুত্র ইসমাইলের বংশধর। আদনান নিজার মুদারের নামানুসারে তাদেরকে নিজারীয় বা মুদারীয় নামে পরিচিত। মূলত আরব জাতির প্রাচীন ইতিহাস 2 শাখার বিবাদের ইতিহাস। অবস্থানগত দিক থেকে আরববাসী 2 ভাগে বিভক্ত, মরুবাসী বেদুইন বা যাযাবর, শহরবাসী বা স্থায়ী বাসিন্দা। তাইলে শহরবাসী বা স্থায়ী বাসিন্দা তারা ব্যবসা বাণিজ্য করে উন্নত জীবনযাপন করত। বহির্বিশ্বের সাথে যোগাযোগ থাকায় তারা আধুনিক রুচিসম্মত মার্জিত সংস্কৃত মানা ছিল। আর মরুবাসী বেদুইন বা যাযাবর তারা তাঁবুতে বসবাস করত এবং খাদ্যের প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াত। শিকার, পশু শিকার, লুটতরাজ করে তারা জীবিকা অর্জন করত। বেদুইনদের বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো, মহত্বের সুকুমার গুণাবলী ছিল, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ ছিল, গোত্র প্রীতি তাদের মধ্যে ছিল, আসাবিয়া যেটাকে বলা হয়, অতিথি পরায়ণতা ছিল, কষ্ট সহিষ্ণু ছিল, পৌরুষত্ব এবং বীরত্ব, সাহসিকতা, কবিতা, বাগ্মিতা তারা এক উপরে অবস্থান করছিল।
তাদের যে দোষগুলো ছিল চরিত্রের, সেগুলো হলো লুঠতরাজ, যুদ্ধ, বিগ্রহ, জিজ্ঞাসা, অপহরণ, নরহত্যা, গোত্র বহির্ভূতদের শত্রু, ভাবাপন্ন, তাঁবুতে বসবাসকারী কয়েকটি পরিবার নিয়ে হাই এবং একাধিক হাই নিয়ে গঠিত হতো গোষ্ঠী বা কম, স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী একত্রিত হয়ে গড়ে তুললে উপজাতি বা কাবিলা, কাবিলা বা গোত্রের প্রধানকে শেখ বলা হয়। আবার রক্ত সম্পর্কিত আত্মীয়দের নিয়ে একই গোত্রের লোকদের বানু ও বলা হয়। তাহলে আমরা পেলাম হাই কি, কম কাকে বলে, কাবিলা কি, শেখ কি এবং বানু কাকে বলা হয়। তোমরা দেখলে আরবের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অধিবাসীদের জীবন ধারণ প্রণালীকে গভীরভাবে প্রভাবিত করেছে। এ উপদ্বীপের বালুকাময় বনভূমি শুষ্ক, রুক্ষ, উত্তপ্ত গরম আবহাওয়ায় অনাবৃষ্টি, ভূমির উর্বরতা, পানীয় জলের অভাব, চরণ ভূমির স্বল্পতা, সাইমম জ্বর, লু হাওয়া প্রভৃতি প্রতিকূল পরিবেশ তাদেরকে আমৃত্যু সংগ্রামী করে তুলে। একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক, অন্যদিকে কষ্ট সহিষ্ণু, কঠোর পরিশ্রমী, অধৈর্যশীল। জীবিকার তাগিদে কেউ বা হয়েছে যাযাবর, আর কেউ বা হয়েছে ব্যবসায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে শিকন ফলের মধ্যে সর্বশেষ শিকন ফলের দিকে চলে আসছি। তোমাদেরকে বলেছিলাম যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক এবং ইসলাম পূর্ব আরবের সাংস্কৃতিক অবস্থা নিয়েও তোমাদেরকে কথা বলবো। সৃজনশীল প্রাক ইসলামী যুগে আরবের সাংস্কৃতিক অবস্থা, কালচারাল কন্ডিশন অফ আরবিয়া ইন প্রি ইসলামিক ইরা। ইসলাম পূর্ব যুগে আরব অধিবাসীদের জীবনে বিভিন্ন দিক সমুজ্জ্বল না হলো, সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। মক্কা মদিনা কয়েকটি বর্ধিষ্ণু শহরের লোক ছাড়া অধিকাংশ আরববাসী ছিল মূর্খ এবং নিরক্ষর, তা সত্ত্বেও তারা ছিল অসাধারণ সৃজনী শক্তি এবং স্মৃতি শক্তির অধিকারী। লোকগাথা, প্রবাদ, লোকস্মৃতি, এমনকি 100 পূর্বপুরুষের নাম তারা মুখস্থ রাখতে পারত। গীতিকাব্য বা ওট বা কাসিদা ছিল প্রাচীন আরব সংস্কৃতির একটা উপাদান। নিজ বংশের বীরত্বগাথা, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী ছাড়াও নারী, প্রেম, যৌনতা সম্পর্কিত বিষয়ের উপর অসংখ্য গীতিকাব্য রচিত হয়েছে। অধ্যাপক হিট্রি বলেন, কাব্য প্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। ইসলামের আবির্ভাবের পূর্বে আরববাসীদের হাসি কান্না, সুখ দুঃখ, দেন ধারণা, রীতিনীতি, ব্যবহার, আচার, চারিত্রিক বৈশিষ্ট্য তাদের কবিতায় প্রস্ফুটিত হয়ে উঠেছে। তাই কবিতাই ছিল দি পাবলিক রেজিস্টার অফ দি অ্যারাবস। আবার বলছি, দি পাবলিক রেজিস্টার অফ দি অ্যারাবস। উইজডম হ্যাজ এলাইটেড অন থ্রি থিংস, দ্য ব্রেইন অফ দ্য ফ্রাঙ্কস, দ্য হ্যান্ডস অফ দ্য চাইনিজ অ্যান্ড দ্য টাং অফ দ্য অ্যারাবস। বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর নিপতিত হয়েছে, ফরাসিদের মগজে, চীনাদের হস্তে আর আরবীয়দের জিবায়। উকাজ মেলার কথা তো বলতেই হয়। প্রাক ইসলামী যুগে আরবের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্মিতা, তাদের বাসগান ছিল উন্নত, নারী পুরুষ নির্বিশেষে কবিতা চর্চা বাগ্মিতায় প্রতিবার স্বাক্ষর রেখেছে। এ সময় আরবগণ মক্কা আরো পূর্বে অদূরে উকাজের বার্ষিক মেলায় তাদের রচিত কবিতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করত। অধ্যাপক পিকে হিট্রি উকাজ মেলাকে আরবের একাডেমিক ফ্রাঞ্চাইজ, মত বিনিময়ের শিক্ষায়তনিক বলে অভিহিত করেছেন। প্রতিযোগিতার 60টি কবিতা পুরস্কৃত করা হতো এবং কবিতাগুলোকে সোনালি হরফে মিশরীয় কাপড়ে লিখে কাবাগরের দেয়ালে টাঙ্গিয়ে রাখা হতো। যেহেতু এগুলো ঝুলে রাখা হতো, এই জন্য এগুলোকে সাবা মুআল্লাকাত বা 60টি ঝুলন্ত কবিতা। যে 7 জন সেরা কবি হতেন তাদের কবিতাগুলো এখানে টাঙ্গিয়ে রাখা হতো। আমর বিন কুলসুম, লবিদ ইবনে রবিয়া, আন্তরা ইবনে সাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনিল আদ, হারিস ইবনে হিল্লিজা, জুহাইর বিন আমি সালমা,
তাদের মধ্যে অসাধারণ কাব্য প্রতিকার অধিকারী ছিল ইমরুল কায়েস। কবিতায় তার শব্দচয়ন সাবলীল, রচনা শৈলী চমকপ্রদ, ছন্দ দেখে ইউরোপীয় সমালোচকরাও মুগ্ধ হয়েছেন এবং তারা তাকে আরবদের শেক্সপিয়ার হিসেবে অভিহিত করেছেন। তিনিই ছিলেন প্রাক ইসলামী যুগে আরবের শ্রেষ্ঠ কবি। সাবা মুআল্লাকাত ছাড়া সে যুগে আরবে অসংখ্য গাথা, সাহিত্য, কাব্যগ্রন্থ প্রণীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিওয়ান আল হামাসা, আল মুফাজ্জিলাত ও কিতাব আল আগানি। সাহিত্য চর্চা, কাব্য চর্চার মাধ্যমে তারা নিজ জাতির বীরত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে স্বদেশ প্রেমের পরিচয় দিয়েছে। অধিকাংশ আরব নিরক্ষর হওয়া সত্ত্বেও স্মৃতিশক্তি দ্বারা তারা যে তাদের বংশ এবং পূর্বপুরুষদের পরিচয়, তাদের লোককথা, প্রবাদ, প্রচলন ধারণ করে রেখেছে তা সত্যি ইতিহাসে বিরল ঘটনা। সে যুগে নারী পুরুষ নির্বিশেষে কবিতা চর্চা এবং সে কবিতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা তাদের উন্নত কাব্য প্রীতির পরিচয় বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, নানা অবিচার, অবিচার, ব্যবিচার, কুসংস্কার, পৌত্তলিকতা যখন আরবের সমাজ ব্যবস্থাকে কলুষিত করে তুলেছিল, তখনই ইসলাম শান্তি ও সমতার আলোকবর্তিকা নিয়ে আবির্ভূত হল। ইসলাম তৎকালীন আরববাসীকে নতুন পথের সন্ধান দিল। ইসলাম নামক পরশ পাথরের ছোঁয়ায় আরব ভূমি ধন্য হল। অধঃপতিত সমাজ যখন ইসলামের প্রকৃত মর্মবাণী ধারণ করে আলোকবর্তিকার যুগে প্রবেশ করল, তখন সারা আরব জুড়ে শান্তির আবহ তৈরি হল। আমরা একেবারেই ক্লাসের শেষের দিকে প্রাচীন আরবের ভৌগোলিক অবস্থানের সাথে তোমরা পরিচয় হলে, উট এবং গুলার গুরুত্ব তোমরা দেখলে, আলোচনা করলাম আমরা জাজিরাতুল আরব বলা হয় কেন, তিন দিকে জল, একদিকে মরুভূমি, এই জন্য এটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন, খেজুর গাছকে রানী গাছ বলা হয় কেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করা হলো। আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তার আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এদেশে যত আন্দোলন হয়েছে, ইতিপূর্বে তোমরা জেনেছ অনেকগুলো বিদ্রোহ সংগঠিত হয়েছে। তিতুমিরের বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন সহ অনেকগুলো আন্দোলন হয়েছে। যেহেতু রাজক্ষমতা মুসলমানদের কাছ থেকে ইংরেজরা কেড়ে নিয়েছিল, স্বভাবতই মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ, যেটাকে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে, আজকে আমরা সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। লক্ষ্য কর, তোমরা এই ছবিগুলো দেখতে পাবে, অনেকগুলো ছবি তোমাদের কাছে পরিচিত। এখানে আজকে আমরা আলোচনা করব লর্ড ডালহৌসির যে সত্য বিলোপ নীতি, মূলত 1857 সালের
যুদ্ধে এই নীতিটাই প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা বলতে চাই। আজকে আমরা আলোচনা পরে বা এই পাঠ শেষে যে বিষয়গুলো আমরা তোমাদের কাছে উপস্থাপন করতে চাই তা হলো সিপাহী বিপ্লব কি এবং সিপাহী বিপ্লবের সংগঠিত হয়েছিল এর কারণগুলো, সিপাহী বিপ্লবের ফলাফল তোমরা ব্যাখ্যা করতে পারবে, সবশেষে সিপাহী বিপ্লবের ব্যর্থতার কারণগুলো তোমরা আলোচনা করতে পারবে, কেন এটা ব্যর্থতায় পর্যবসিত হলো। তোমরা লক্ষ্য করো ছবিতে, যাকে তোমরা দেখতে পাচ্ছ মঙ্গল পাণ্ডে, এই সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডে তাকে দিয়ে এই সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে। পরের স্লাইড লক্ষ্য করো, তোমরা মঙ্গল পাণ্ডের ছবি দেখতে পেলে। ইংরেজ বণিকরা, আমরা যদি এই যুদ্ধের বিপ্লবের পটভূমি আলোচনা করতে চাই তাহলে প্রথমে যে কথাগুলো আমরা বলতে চাই তা হলো ইংরেজ বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে কালক্রমে বাণিজ্যের তুলাদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। ব্যবসা করার জন্য তারা এদেশে আগমন করেছিল কিন্তু পরবর্তীতে তারা রাজক্ষমতা কেড়ে নেয়। 1757 সালের ঐতিহাসিক পলাশির যুদ্ধের পর 100 বছরের মধ্যে বিশাল ভারতবর্ষে ইংরেজদের সর্বময় প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। ভারতবর্ষের প্রভু হয়ে ব্রিটিশ সরকার ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ শুরু করে। ইংরেজরা মুঘল শাসকদের নিকট থেকেই ক্ষমতা কেড়ে নিয়েছিল বলে মুসলমানদের মনে ছিল ক্ষোভের আগুন। আমরা আগেই বলেছি যেহেতু রাজ ক্ষমতা মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছিল ইংরেজরা, মুসলমানরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামের প্রথম বহিঃপ্রকাশ ঘটায় সৈয়দ আহমদ শহীদ বেরলভী, হাজি শরীয়তুল্লাহ ও শহীদ তিতুমিরের আন্দোলনের মাধ্যমে। তবে এসব আন্দোলন ক্ষুদ্র পরিসরে সংগঠিত হয়েছিল। 1857-58 সালের সিপাহী বিপ্লব ছিল সর্বভারতীয় আন্দোলন। এ বিপ্লব বা বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরাই এতে অংশগ্রহণ করে। ভারতবর্ষের ইতিহাসে সিপাহী বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা। পরের স্লাইড তোমরা লক্ষ্য করো, আমরা এখন আলোচনা করতে চাই এই যুদ্ধের কারণ সমূহ। তোমরা ছবি দেখতে পাচ্ছ, লর্ড ক্লাইভ পলাশির যুদ্ধের পর থেকে এদেশে ইংরেজ কোম্পানির আধিপত্য খুব দ্রুততার সাথে বিস্তৃত হয়। ইংরেজরা ছলে বলে কলে কৌশলে দেশীয় রাজন্যবর্গের রাজ্য শাসনে হস্তক্ষেপ করতে থাকে। এর ফলে দেশীয় শাসকগণ ক্ষমতা হারিয়ে ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রনীতি ছিল এর সবচেয়ে বড় উদাহরণ। এ নীতির ফলে দেশীয় শাসক গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে এবং এর প্রতিকারের জন্য তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। লর্ড ডালহৌসির সত্যগুলো নীতির মূল কথা ছিল, কোনো রাজা যদি মারা যায় তার ঔরসজাত সন্তান না থাকে তাহলে কোনো অবস্থায় দত্তক পুত্র তার পরবর্তী উত্তরাধিকারী হতে পারবে না। ভারতীয় রাজাদের বহুদিনের প্রথা ছিল দত্তক পুত্র গ্রহণ করা। লর্ড ডালহৌসির এই কুখ্যাত নীতির ফলে এবং এর কুফল এদেশের জনগণ বুঝতে পারে
এই কুখ্যাত নীতির পশ্চাতে উদ্দেশ্য ভারতীয় সম্পদ লুট করা। ফলে সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি সহ কয়েকটি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। সম্রাট বাহাদুর শাহকে রাজপ্রাসাদ থেকে বিতাড়নের পরিকল্পনা গ্রহণ করে। এটা যখন এদেশের মানুষ বুঝতে পারে, তখন ব্রিটিশ তাদের বিরুদ্ধে পরিকল্পনা বুঝতে পারে। এদেশীয় সিপাহী, কর্মকর্তা, কর্মচারী, জনগণ তাদের কবল থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে থাকে। তোমরা লর্ড ডালহৌসির ছবি দেখতে পাচ্ছ। এরপরে আসো, এই বিপ্লবের অন্যতম কারণ ছিল উচ্চ রাজপথ থেকে ভারতীয়দের বাদ। 1800-এর শেষ দিকে লর্ড কর্নওয়ালিস শাসন সংস্কারে ভারতীয়দের, বিশেষ করে মুসলমানদের উচ্চ রাজপথ থেকে বাদ দেওয়া হয়। ফার্সি শিক্ষার বিলুপ্তি ঘটে, ইংরেজি শিক্ষা চালু করা হয়। ফলে ইংরেজি শিক্ষা না জানা মুসলমান রাজকর্মচারীগণ সরকারি চাকরি হারায়। একদিকে রাজ্য হারা, আরেক দিকে চাকরি হারা, মুসলমানদেরকে একেবারে নিম্নতম অবস্থানে নিয়ে আসে। এবার আসো আমরা, অর্থনৈতিক কারণ কি ছিল? সিপাহী বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, কোম্পানি কর্তৃক মুসলমানদের লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা। লর্ড কর্নওয়ালিসের এ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার ও কৃষকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাংলার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে পড়ে। দেশীয় শিল্পের অপমৃত্যু, দীর্ঘদিনের শাসনে ইংরেজরা তাদের স্বার্থে এদেশে কোনো শিল্প কারখানা গড়ে তোলেনি। ব্রিটিশ পণ্যে ছেয়ে যায় এদেশের হাট বাজার, ফলে দেশীয় শিল্পের অপমৃত্যু ঘটে। তোমরা এর আগের ক্লাসে পড়েছ, দেশি সাবান, লুঙ্গি এগুলোর পরিবর্তে তারা তাদের নিজেদের দেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে এবং এদেশের ব্যবসা বাণিজ্যের কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা তোমরা লক্ষ্য করেছ। বেতন বৈষম্য ছিল আর অন্যতম একটা কারণ সিপাহী বিপ্লবের। কোম্পানির বেতন বৈষম্য সিপাহীদের মধ্যে দারুণ অসন্তোষ সৃষ্টি করে। সাধারণ সিপাহীদের মাসিক বেতন ছিল মাত্র 9 টাকা, মোট 3 লক্ষ। লক্ষ্য করো যে মাত্র 9 টাকা ছিল সাধারণ সিপাহীদের বেতন। মোট 3,18,020 জন সিপাহী এবং দেশীয় অফিসারের জন্য মোট 18 লক্ষ পাউন্ড ব্যয় করা হতো। অথচ 51,316 জন ইংরেজ অফিসার ও সৈনিকদের পেছনে 56,68,000 পাউন্ড ব্যয় করা হয়েছে। অর্থনৈতিক বৈষম্য সিপাহীদের আর্থিক দুরবস্থা যেমন কারণ হয়েছিল, তেমনি তাদের মনে বিদ্বেষ ভাব ও জাগিয়ে তুলেছিল। এবার আসো, অর্থনৈতিক কারণের পর আমরা সামাজিক কারণ কি ছিল? কারণ অনেকগুলো কারণের সমাহারই হচ্ছে সিপাহী বিপ্লব। ভারতবাসীর প্রতি ঘৃণা, ব্রিটিশরা ভারতবাসীদের ঘৃণার দৃষ্টিতে দেখত এবং তুচ্ছ তাচ্ছল্যভাবে ব্যবহার করত। তারা ভারতীয়দেরকে বর্বর ছাড়া অন্য কিছু ভাবতে পারত না। এ কারণে তাদের প্রতি দেশবাসীর অসন্তোষ দানা বেঁধে উঠে। ভারতীয় সমাজ ব্যবস্থায় হস্তক্ষেপ, ঊনবিংশ শতাব্দীতে তাদের পূর্বের নীতি পরিবর্তন করে তারা ভারতের প্রচলিত সমাজ ব্যবস্থার বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সতীদাহ প্রথার বিলোপ, বিধবা বিবাহ প্রবর্তন। জনগণ অভিনন্দিত হয়নি, বরং ইংরেজদের প্রতি গভীর সন্দেহ সৃষ্টি হয়। এবার দেখো, লক্ষ্য করো তোমরা, ধর্মীয় কারণটা কি ছিল? 1850 খ্রিস্টাব্দে যে দুটি আইন পাশ হয়, তন্মধ্যে একটি আইনে
ধর্মান্তরিতদেরকে পৈতৃক সম্পত্তি লাভ করার অধিকার প্রদান করা হয়। এই নতুন আইনে খ্রিস্ট ধর্ম গ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা দেয়া হয়। উপরন্তু কোন কোন সরকারি স্কুলে বাইবেল পাঠদান, এতিম অসহায়দেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, হিন্দু ও মুসলাম ধর্ম সম্পর্কে প্রকাশ্যে বিদ্রুপ করা, সর্বোপরি খ্রিস্টান ধর্ম প্রচারকদের স্কুল কলেজ হাট বাজার হাসপাতাল এমনকি কারাগারেও ধর্ম প্রচার করতে থাকে। ফলে ভারতবাসীর মনে এ ধারণা জন্ম নিল যে ব্রিটিশদের হাতে পূর্বপুরুষদের ধর্ম ও নিরাপদ নয়, তারা এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এবার আসো সামরিক কারণটা কি ছিল। কোম্পানির বৈষম্যমূলক ব্যবহারে দেশীয় সৈন্যদের মনকে যখন বিষাক্ত করে তুলেছিল, ঠিক তখনই এনফিল্ড রাইফেল নামক এক প্রকার বন্দুকের ব্যবহার যেন দেশময় অশান্তির বারুদের আগুন ধরিয়ে দিল। এই বন্দুকের টুটা দাঁতে কেটে বন্দুক পুড়তে হতো এবং সেই টুটা তৈরি হতো গরু ও শুকরের চর্বি মিশ্রিত করে। সৈন্যদলের মধ্যে যখন গুজব উঠল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের জাত ধর্ম নষ্ট করার জন্য এই ব্যবস্থা, তখন সিপাহীদের অসন্তোষের বন্যি প্রজ্বলিত হয়ে উঠে এবং দেশময় স্বাধীনতার জন্য বিপ্লব শুরু হলো। বস্তুত 1857 সালের বিদ্রোহের এটাই ছিল প্রত্যক্ষ কারণ। একদিকে এটা সামরিক কারণ, আরেকদিকে এটা ধর্মীয় কারণ হিসেবেও অভিহিত করা হয়। 1857 সালের 29 মার্চ বাংলার ব্যারাকপুরে সর্বপ্রথম মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে এবং দুইজন ইংরেজ অফিসারকে হত্যা করে। ফলে মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে ঝুলানো হয়। এর প্রতিক্রিয়ায় সারা ভারতবর্ষে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা 11 মে দিল্লিতে পৌঁছে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি মুঘল শেষ সম্রাট, আন্দোলনের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানান। অনিচ্ছা সত্ত্বেও তিনি এ প্রস্তাবে সম্মত হলে সিপাহীগণ তাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে। সমগ্র ভারতে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়। কানপুরের নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মৌলবি লিয়াকত আলী, মৌলবি আহমদুল্লাহ সহ আরো অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিদ্রোহে অংশগ্রহণ করেন। বিদ্রোহীরা জেলখানা ব্যঙ্গে কয়েদিদের মুক্ত করেন। ফলে এটা গণ আন্দোলন বা মহাবিদ্রোহে রূপ নেয়। সিপাহী জনতার এ বিদ্রোহকে, সংগ্রামকে দমনের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন, হরিল রেন্স হিবলক কানাবা সহ কয়েকজন সেনাপতির সাহায্যে অত্যন্ত কঠোর হস্তে ব্রিটিশরা এ বিদ্রোহ দমন করে। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত দেওয়া হয়। নানা সাহেব নেপকুনমতে নিজেকে রক্ষা করে নেপালের জঙ্গলে আশ্রয় নেন। তাহলে নানা সাহেব নেপালের জঙ্গলে আত্মরক্ষা করে সেখানে আশ্রয় নেন। ঝাঁসির রানী যুদ্ধে নিহত হন। মৌলবী আহমদুল্লাহ বিশ্বাসঘাতক এক জমিদারের গুলিতে নিহত হন। এছাড়া সিপাহী ও বিদ্রোহীদের অনেককেই কারাদণ্ড ও ফাঁসি দেওয়া হয়। ঢাকার বাহাদুর শাহ পার্কে অনেক সৈনিককে ফাঁসিতে ঝুলানো হয়। আর এভাবেই এবং দীর্ঘদিন যাবৎ সেই লাশগুলো বৃক্ষ পার্কে ঝুলতে থাকে। আর এভাবেই 1857 সালের জুলাই মাসের মধ্যে সিপাহী মহাবিদ্রোহের সমাপ্তি ঘটে। এখন তাহলে সঙ্গত কারণে তোমাদের মনে প্রশ্ন আসে যে এই মহাবিপ্লব কেন ব্যর্থ হলো, ব্যর্থতার কারণ কি হতে পারে।
আদর্শ একতার অভাব, দশে মিলে করি কাজ, এখানে এটার অভাব ছিল। বিদ্রোহীদের মধ্যে আদর্শ একতার অভাবই এই আন্দোলন ব্যর্থতার অন্যতম কারণ। আহমদুল্লাহ ও তাতিয়া তুপির মতো কয়েকজন ব্যতীত অধিকাংশ নেতা ব্যক্তিগত স্বার্থে আঘাত না আসা পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াননি। এটারে সবাই অংশগ্রহণ করতে হবে এই উপলব্ধিটাই অনেকের মধ্যে ছিল না। দুই ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাব। বিপ্লবের নেতারা পরস্পরের বিরুদ্ধে ঈর্ষান্বিত ষড়যন্ত্রে সর্বদা লিপ্ত থাকতেন। তাদের পারস্পরিক এই আচরণ ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করতে পারেনি। ইংরেজ সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব এটা স্বীকার করতেই হবে। ব্রিটিশ সেনাবাহিনীর সামরিক শ্রেষ্ঠত্ব তাদের বিজয়ে ভূমিকা রেখেছিল। ভারতীয় সিপাহীদের গাদা বন্দুক ইংরেজ সৈন্যদের টুটা বন্দুকের সাথে যুদ্ধে এটে বা পেরে উঠতে পারেনি। বিপ্লবীদের অসতর্কতা। সংগ্রাম চলাকালীন সময়ে বিপ্লবীদের অসাবধানতার জন্য জনগণের ক্ষতি সাধিত হয়েছিল, ফলে বিপ্লবীরা ভারতের সকল শ্রেণী অঞ্চলের সমর্থন সহানুভূতি লাভ করতে পারেননি। তোমরা লক্ষ্য করছো এই বিপ্লব কেন ব্যর্থ হলো? ব্রিটিশদের প্রতি আনুগত্য। বিদ্রোহ বিভিন্ন স্থানে প্রকট আকার ধারণ করলেও তা কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল, অন্যান্য অঞ্চলে শুধু যে বিপ্লবের প্রভাবমুক্ত ছিল এমন নয়। এসব অঞ্চলের অধিবাসীরা ব্রিটিশদের প্রতি আনুগত্য সহযোগিতা অব্যাহত রেখেছিল। সুতরাং এই দ্বিমুখী নীতিও ছিল ব্যর্থতার অন্যতম কারণ। এরপরে আসো যে কথাটা না বললেই নয়, সুযোগ্য নেতার অভাব আন্দোলনের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ছিল। নেতৃত্বের অভাব। ঝাঁসির রানী, তাতিয়া তুপি, আহমদুল্লাহ প্রমুখ নেতার ভূমিকা শ্রদ্ধাযোগ্য, তবে তারা সংগ্রামে অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে ইংরেজ সেনানায়কের কর্মতৎপরতা, সাংগঠনিক নৈপুণ্য তাদের সাফল্য অর্জনে সাহায্য করেছিল। এবার আসো, আমরা ব্যর্থতার কারণগুলো আলোচনা করার পর আমরা এই বিদ্রোহের ফলাফল তাহলে কি দাঁড়ালো? কোম্পানির কর্তৃত্বের অবসান। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হলেও ভারতের ইতিহাসে এর ফলাফল ছিল অপরিসীম। কেননা এর ফলে ব্রিটিশ সরকারের নীতি শাসন কার্যে এক বিরাট পরিবর্তন আসে। মহারানী ভিক্টোরিয়া এই পরিবর্তনের ঘোষণা দেন এবং ভারতে কোম্পানির শাসন কর্তৃত্বের অবসান ঘটান। প্রত্যক্ষভাবে ব্রিটিশদের ভারত শাসন শুরু হয়। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় রাজ প্রতিনিধি উপাধি লাভ করেন। ভারতের জন্য একজন ভারত সচিবের পদ সৃষ্টি হলো এবং তাকে সাহায্য করার জন্য 15 জন সদস্য নিয়ে একটি কাউন্সিল গঠিত হলো। রাজ্য বিস্তার নীতির পরিবর্তন। আমরা ফলাফলে বলবো যে ব্রিটিশ সরকার তার পুরাতন রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করলো। মহারানী ভিক্টোরিয়া, তোমরা ছবিটা লক্ষ্য করো, ডান দিকে ছবিটা আছে, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র দ্বারা জানিয়ে দিলেন ব্রিটিশের আর রাজ্য বিস্তার করার ইচ্ছা নেই। দেশীয় রাজাদের সঙ্গে স্বাক্ষরিত সন্ধিগুলো রক্ষা করা হবে এবং সকলের আচার ব্যবহার ধর্ম রক্ষা করা হবে এবং যোগ্যতানুসারে ভারতের সকল প্রজা সরকারি কাজে নিয়োগ পাবে। ব্রিটিশ সৈন্য বৃদ্ধি। যে সমস্ত সৈন্য বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদেরকে সংগঠিত করা হলো এবং ইউরোপীয় সৈন্যদের সংখ্যা বাড়ানো হলো। ভবিষ্যতে সিপাহী বিপ্লবের মতো বিদ্রোহ যাতে সংগঠিত না হয় সেজন্য তোপখানার দায়িত্ব ইংরেজ সৈন্যদের অধিকার অধীনে রাখা হয়। আমরা ফলাফলে এও বলবো ব্রিটিশদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। ইতিপূর্বে ব্রিটিশরা ভারতীয়দের বিরোধিতা সত্ত্বেও সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সংস্কার প্রবর্তন করে, তবে সিপাহী বিদ্রোহের পর তাদের দৃষ্টিভঙ্গির সেটা পরিবর্তন হয়। মোগল সাম্রাজ্যের অবসান। বিদ্রোহের ফলে মোগল সাম্রাজ্যের শেষ চিহ্নটুকু বিলুপ্ত করা হয়। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে ছবিটা আছে, তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ, তার প্রকৃত নাম হলো জাফর। দ্বিতীয় বাহাদুর শাহকে
বিনা বিচারে রেঙ্গুনে বাধ্যতামূলক নির্বাসন দেওয়া হয় এবং 1862 সালে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তার পুত্র পুত্রদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়। সিপাহী ও সাধারণ মুসলমানদের উপর নির্যাতন, এই ব্যর্থতার ফলে এটাও একটা ফলাফল, বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর শত শত সিপাহীকে নামমাত্র বিচারে সাজা দেওয়া হয়। মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ তাদেরকে বাহাদুর শাহ পার্কের বড় বড় গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। মৃতদেহগুলোকে দীর্ঘদিন ধরে গাছে ঝুলিয়ে রাখা হয়। তোমরা ছবি লক্ষ্য করো। এবার আসো, ভারতীয়রা যখন এটা বুঝতে পারলো, ভারতবর্ষের সিপাহী বিপ্লবের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সচেতন শিক্ষিত সমাজ উপলব্ধি করতে সক্ষম হয় যে কোন বৃহৎ শক্তিকে মোকাবেলা করতে হবে একটা বৃহৎ সাংগঠনিক রাজনৈতিক সংগঠনের অত্যাবশ্যক। ফলে 1885 সালে ভারতের প্রথম জাতীয় কংগ্রেস আত্মপ্রকাশ করে। তাহলে এটা অন্যতম একটা ফলাফলে আমরা বলবো যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এই মহাবিপ্লব ব্যর্থতার অন্যতম একটা ফলাফল। এরপরে লক্ষ্য করো, সব ফলাফলে আমরা বলবো সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতির অবসান, বিদ্রোহের ফলে সত্য বিলোপ নীতি চিরদিনের জন্য রহিত করা হয়। এখন প্রশ্ন হলো, আমরা পরিশেষে যে বিষয়টা বলতে চাই যে ইহা কি স্বাধীনতা সংগ্রাম ছিল? 1857 খ্রিস্টাব্দের আন্দোলনের স্বরূপ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে। অধিকাংশ ইউরোপীয় ঐতিহাসিক এই আন্দোলনকে বিদ্রোহ হিসেবে বর্ণনা করেছেন। তাদের যুক্তি হলো ইহা সর্বভারতীয় আন্দোলন ছিল না, ইহা বিশেষ স্থান বা বিশেষ স্থানের সাথে সীমাবদ্ধ ছিল এবং দেশীয় রাজন্যবর্গের মধ্যে অনেকে ইহা সমর্থন করেননি। পক্ষান্তরে ঐতিহাসিক জে বি নটন, ভারতীয় ঐতিহাসিক ডক্টর মজুমদার, ডক্টর এস এন সেন প্রমুখের মতে ইহা প্রথমে বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল। প্রথমে এই মহাবিদ্রোহ বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল, পরে জাতীয় আন্দোলনের রূপ পরিগ্রহ করে। আন্দোলনের প্রধান উদ্দেশ্যের প্রতি সংখ্যাধিক্যের সমর্থন থাকলে তা জাতীয় মর্যাদা দাবি করতে পারে। এদিক দিয়ে বিচার করলে 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলা হয়। দ্বিতীয়ত, 1857 সালের বিপ্লবের উৎপত্তি সিপাহী অসন্তোষের মধ্যে থাকলেও এর পশ্চাতে জনসাধারণের সমর্থন ছিল। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম বহুদিনের প্রস্তুতির ফসল, কাজেই ইহাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। ভারত সচিব আর্ল স্ট্যানলি তার প্রতিবেদনে সিপাহী বিদ্রোহ শব্দটি ব্যবহার করেন। 1857 সালের জুলাই মাসে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেলি সরকারি যুক্তি খণ্ডন করে এই বিদ্রোহকে জাতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। খ্যাতনামা ইংরেজি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বেসামরিক জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ ব্যাপক বিস্তার লাভ করেছিল এবং সিপাহীদের সামরিক বিদ্রোহের আগেই তারা বিদ্রোহী হয়েছিল। ব্রিটিশ জেনারেল আউট্রাম ও প্রথম সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করেছেন। আমরা সর্বশেষে তোমাদেরকে কিছু প্রশ্ন দিতে চাই, বাড়ির কাজ। সেই বাড়ির কাজগুলো তোমরা প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, লর্ড ডালহৌসির সময় ভারতীয় ইতিহাসে কখন এই মহাবিদ্রোহ সংগঠিত হয়? লর্ড ডালহৌসির যে নীতি, সেই নীতির কারণে সেই নীতিটা কি ছিল? প্রশ্ন তিন, প্রথম বিদ্রোহী নাম কি? 1857 সালের মহাবিদ্রোহের প্রথম সূত্রপাত করেন যিনি, তার নাম কি? চার, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করেন? ৬ এই বিদ্রোহের
প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। খুলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা জানো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের ফলে খিলাফতের সর্বত্র যখন চরম বিদ্রোহ বিশৃঙ্খলা চলছিল, তখন কেউই খিলাফতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণে রাজি হননি। শেষ পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পঞ্চম দিনে মহানবী ইসলামের ন্যায্য উত্তরসূরি হিসেবে মিশরবাসীর সমর্থনে ও মদিনার বিশিষ্ট নাগরিকদের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। ইসলামের চতুর্থ খলিফা হিসেবে তিনি তার দায়িত্ব কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে ইতিহাসে অমর হয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সেবায় আত্মোৎসর্গকারী এক মহান ব্যক্তি। অর্থ দিয়ে না হলেও তিনি অসি ও মসির সাহায্যে ইসলামের সেবা করেন। মাওলানা মোহাম্মদ আলী বলেন, দীক্ষাকালে ইসলাম গ্রহণকালে তরুণ বয়স হলেও হযরত আলী ধর্ম প্রচারে অভূতপূর্ব উদ্দীপনা প্রকাশ করেন। ইসলাম গ্রহণের জন্য তিনি কুরাইশদের অনেক অত্যাচার সহ্য করেছেন। মহানবীর মদিনায় হিজরতের প্রাককালে তিনি নিজের জীবন বিপন্ন প্রায় জেনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজ্জায় শায়িত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মক্কা ত্যাগ করলে শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখে বিস্মিত এবং হতাশ হল। এভাবে শত্রুদের উদ্দেশ্য ব্যাহত করে তিনি মদিনায় গমন করেন এবং ইসলামের সেবা আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন শৌর্য সাহসের অধিকারী। রাসূলুল্লাহ ইসলামের জীবদ্দশায় প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং বীরত্ব প্রদর্শন করেন। এ সময় বীরত্বের জন্য তিনি মহানবী ইসলাম এর কাছ থেকে জুলফিকার তরবারি লাভ করেন। এছাড়া খাইবার যুদ্ধে অসামান্য শৌর্য বীর্য প্রদর্শনের জন্য তাকে আসাদুল্লাহ উপাধি বা আল্লাহর সিংহ উপাধি তে ভূষিত করা হয়। এছাড়া মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তাবুক অভিযানে তিনি বলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা তোমাদেরকে স্বাগতম এবং এই ভূমিকায় তার যে অবদান ইসলামের সেবায় প্রাথমিক একটা ধারণা দিয়ে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি এই একাদশ শ্রেণীর তোমাদের যে পাঠ্য বই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পাঠ শিরোনাম হলো খুলাফায়ে রাশিদিনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনকাল নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে তোমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলামের সেবায় তার কিছু অবদান তোমরা লক্ষ্য করলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যার পর 656 খ্রিস্টাব্দে লক্ষ্য করো, গণতান্ত্রিক পদ্ধতিতে হযরত আলী মুসলিম জাহানের চতুর্থ খলিফা নির্বাচিত হন। তার সিংহাসন লাভের সাথে সাথে খুলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থায় কতিপয় পরিবর্তন সংঘটিত হয়। সিংহাসনে আরোহণ করে তিনি কুফায় রাজধানী স্থানান্তর করেন। অতঃপর বিশৃঙ্খলাপূর্ণ সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু তার পদক্ষেপে বাদ সাধেন সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তার সমস্যাটা আমরা আগে চিহ্নিত করলাম, এখন আমরা এই আলোচনায় বা আজকের ক্লাসের শিকন ফল হিসেবে আমরা যেটা কোট করেছি তোমরা লক্ষ্য করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরিচয় তোমরা জানবে, ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি এ বিষয়টা তোমরা জানবে, উষ্ট্রের যুদ্ধের কারণ ফলাফল ব্যাখ্যা করতে পারবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যর্থতার কারণগুলো তোমরা বুঝতে পারবে, তিনি কেন বিফল হলেন এ কারণগুলো তোমরা জানবে। তো শিকন ফলের পর তোমরা ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরিচয় তোমরা জেনেছ, বাকিটা লক্ষ্য করো। 600 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবু তালিব, মাতার নাম ছিল ফাতেমা। কুরাইশ বংশের হাশেমি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। চতুর্থ খলিফা হযরত আলী 610 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 10 বছর বয়সেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। তার মানে 661 খ্রিস্টাব্দে তিনি 27 জানুয়ারি শাহাদত বরণ করেন।
এবার লক্ষ্য করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে কয়টা যুদ্ধ সংঘটিত হয়েছে লক্ষ্য করো। এখানে কয়টা যুদ্ধ? এক উষ্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, নাহরাওয়ানের যুদ্ধ, তিনটা যুদ্ধের কথা আমরা বলবো। উষ্ট্রের যুদ্ধ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি মানতে স্বীকৃতি জানালে হযরত তালহা, জুবায়ের ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে হযরত আলী জয়লাভ করেন, কিন্তু হযরত তালহা ও জুবায়ের আত্মাহীর হাতে নিহত হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উষ্ট্রের পিঠে চড়ে সৈন্য পরিচালনা করেন বলে এ যুদ্ধকে উষ্ট্রের যুদ্ধ বলে অভিহিত করা হয়। হযরত আয়েশাকে সসম্মানে মদিনায় প্রেরণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা বিষয় তোমাদেরকে আগে বলে রাখি যে উসমান রাদিয়াল্লাহু তাআলার যে হত্যা বা শাহাদত বরণ, এই হত্যার যে বিচার কাজ সংগঠনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চাপ সৃষ্টি করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত ছিলেন, তিনিও উসমান হত্যার বিচার চান। কিন্তু প্রশ্ন হলো, খলিফা হিসাবে তিনি প্রথমে তার কাজ হলো রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এরপর তার হত্যার বিচার করা। কারণ হলো বহু গোষ্ঠী, বহু জন, বহু ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুতরাং এত বেশি মানুষের বা এত বেশি বহু জনের বহু গোষ্ঠীর বিচার কার্য করা চারটিখানি কথা নয়। সুতরাং রাষ্ট্রে আগে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, কিন্তু বিদ্রোহীদের বক্তব্য ছিল যে না, আগে তার বিচার করতে হবে। এই জায়গাটাই হচ্ছে বিরোধের মূল উৎপত্তি। লক্ষ্য করো, উষ্ট্রের যুদ্ধের কারণ সমূহ কি হতে পারে? হযরত উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি, তালহা এবং জুবাইরের ক্ষমতা লাভের প্রত্যাশা, হযরত উসমান রাদিয়াল্লাহু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার, এ হচ্ছে উষ্ট্রের যুদ্ধের কারণ। তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু বসরা দখল করেন, খলিফা আলীর প্রস্তুতি এবং শান্তি প্রস্তাব প্রদান এবং কুরাইবার যুদ্ধ, তালহা জুবায়ের নিহত এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরাজয়, এই বিষয়গুলো ছিল উষ্ট্রের যুদ্ধে। এই উষ্ট্রের যুদ্ধের ফলে কি দাঁড়ালো? মুসলমান ও মুসলমান যুদ্ধ সূচনা, প্রশাসনিক রদবদল এবং গৃহযুদ্ধের বিস্তৃতি, এ বিষয়গুলো ঘটেছে। আমরা এখন বিস্তারিত আলোচনা করতে চাই হযরত আলী এবং মুয়াবিয়ার দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ, এ বিষয়টা আগে জানতে হবে তোমাদেরকে। উষ্ট্রের যুদ্ধের পর মক্কা, মদিনা, ইরাক, মিশরের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয় বটে, তবে সিরিয়ার পরিস্থিতি প্রায় খলিফার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানকার গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নানা কারণে খলিফার সাথে বিরোধে জড়িয়ে পড়েন। উষ্ট্রের যুদ্ধের পর খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে মুসলিম জাহানের ঐক্য সংহতির স্বার্থে তার প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দেন, কিন্তু হযরত উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানান, ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য হয়ে উঠে। এর চূড়ান্ত পরিণতি হলো সিফিনের যুদ্ধ। তোমাদেরকে আগে পরিষ্কার করেছি কথাটা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হযরত আলীও চান, কিন্তু এই মুহূর্তে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই আগে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, এরপর হযরত উসমান। কিন্তু বিরোধীদের বক্তব্য হলো এখনই হযরত উসমান হত্যার বিচার করতে হবে, কিন্তু পরিবেশ তো লাগবে, পরিবেশ সৃষ্টি না করে বিচার করলে হিতে বিপরীত। এই জায়গাটাই হচ্ছে বিরোধের মূল উৎপত্তি। এখন আসো গৃহযুদ্ধের কারণ। হাশেমি উমাইয়াদের মধ্যে দ্বন্দ্ব, মক্কার বিখ্যাত কুরাইশ বংশের দুটি শাখা, একটি হলো হাশেমি আর একটি হলো উমাইয়া গোত্র, প্রায় 100 বছর নিজেদের শ্রেষ্ঠত্বের দ্বন্দ্বে লিপ্ত ছিল। হযরত আলী ছিলেন হাশেমি গোত্রের সদস্য, তাই তার খিলাফত লাভ উমাইয়াদের ক্ষুব্ধ করে তুলে, তারা ভালো চোখে এটা দেখেননি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার অসহযোগিতা, হযরত আলী খিলাফত বা খলিফা নির্বাচিত হওয়ার পর সিরিয়া শাসনকর্তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু তিনি উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত পদত্যাগে অস্বীকৃতি জানান। এছাড়া হযরত আলী খিলাফত গ্রহণ করেই রাষ্ট্রীয় সম্পত্তি কোষাগারের হিসাব নিতে আরম্ভ করেন, এর ফলে সরকারি সম্পত্তি যাদের ব্যক্তিগত মালিকানায় ছিল তারা সমস্যায় পড়েন।
কারণ এটা তো খলিফার দায়িত্ব সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা। উমাইয়া গোত্রের সদস্যরা বিশেষ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষেত্রে বাদশা দেন, ফলে প্রশাসন পরিচালনায় খলিফাকে অসহযোগিতা করে করেন। হযরত উসমান হত্যার প্রতিশোধ দাবি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার ইচ্ছু, খলিফা উসমানের হত্যার বিচার তাৎক্ষণিকভাবে করা আলীর পক্ষে সম্ভব নয়। এটা মুয়াবিয়া বুঝতে পেরে বিচার কাজে খলিফার বিলম্বকে নিজের স্বার্থে ব্যবহার করেন। এই হত্যাকাণ্ডের সাথে হযরত আলী নিজেও জড়িত বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেন। হযরত আয়েশার বিরোধিতা, তোমরা দেখেছো যে এই বিচার প্রক্রিয়া এখানে তিনি দাবি করেছেন, তালহা, তিনি সাহাবা তালহা এবং জুবাইরের সাথে যোগ দিয়ে বসরা দখল করেছিলেন। যাই হোক, সিফিনের যুদ্ধ খলিফা হওয়ার পরই হযরত উসমান আলী রাদিয়াল্লাহু আনহু সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কুফা, বসরা ও সিরিয়ার অত্যাচারী শাসকদের পদচ্যুত করে নতুন গভর্নর নিয়োগ করেন। কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা নীতির বিরোধিতা করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে স্বীকার করতে তিনি নারাজ। এরপর 657 খ্রিস্টাব্দে ইউফ্রেটিস নদীর তীরে সিফিন নামক স্থানে উভয়ের মধ্যে কয়েকদিন তুমুল যুদ্ধ চলে। পরাজয় নিশ্চিত জেনে হযরত মুয়াবিয়া বর্ষা পতাকার অগ্রভাগে কোরআন শরীফ ঝুলিয়ে সন্ধি প্রার্থনা করেন। দুমাতুল জন্দল সালিসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে চালাকি, সেই চালাকির মাধ্যমে তিনি খলিফা নিযুক্ত হন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে খলিফা থেকে বঞ্চিত করা হয়। নাহরমানের যুদ্ধ রায়ের প্রতিক্রিয়ায় হযরত আলীর পক্ষে যে 12,000 সৈন্য মীমাংসা বিরোধিতা করেছিল তারা হযরত আলীর পক্ষ ত্যাগ করে ইসলামের ইতিহাসে এরাই খারিজি নামে পরিচিত। তারা হযরত আলীকে প্রথমে বাধা দিয়েছিল যে দুমাতুল জন্দলের সালিশ বৈঠকের যে রায় এটা একটা প্রতারণা মাত্র। এখানে কথা ছিল যে উভয়েই যখন খিলাফত নিয়ে উভয়ের মধ্যে যখন দ্বন্দ্ব, তখন দুমাতুল জন্দলের সালিশ বৈঠকের রায় ছিল উভয়কেই খলিফা খিলাফত ত্যাগ করতে হবে এবং জনগণ যাকে খলিফা নির্বাচিত করবে বা নির্বাচন করবে তিনি খলিফা হবেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল লোক ছিলেন, তিনি হযরত আলীর সেনাপতি ছিলেন এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে যিনি সেনাপতি ছিলেন তিনি অত্যন্ত চালাক মানুষ ছিলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার খিলাফতের পদ শূন্য ঘোষণা করা হয় তখন কথা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার খিলাফত পদ শূন্য ঘোষণা করবেন, দাবি ত্যাগ করবেন, কিন্তু তিনি দাবি ত্যাগ না করে তাকে খলিফা বলে ঘোষণা করা হয়। এখান থেকে শৃঙ্খলা আরো চরম আকার ধারণ করে এবং 12,000 সৈন্যের হযরত আলীর পক্ষের যে 12,000 সৈন্য তারা বিরোধিতা করেছিল তারা এখান থেকে বের হয়ে যায় হযরত আলীর পক্ষ ত্যাগ করে। ইসলামের ইতিহাসে এরাই খারিজি নামে পরিচিত এবং সাম্রাজ্যে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। হযরত আলী নারাওয়ানের যুদ্ধে তাদের পরাজিত করেন। 661 খ্রিস্টাব্দে হযরত আলী খারিজিদের হাতে নিহত হলে খুলাফায়ে রাশিদিনের যুগের সমাপ্তি ঘটে। ছবিটা লক্ষ্য করো, হযরত ইসলামের খেদমতে তোমাদেরকে তিন তিনটা যুদ্ধের কথা বললাম ইতিপূর্বে। আমি তোমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে খেদমত বা ইসলামের সেবায় তার যে অবদান, হিজরতের সময় মৃত্যু ঝুঁকি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন, উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, খান্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উদয়বিয়ার সন্ধির লেখকও ছিলেন তিনি। আমরা আরো বলেছি খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর উপাধি ছিল জুলফিকার বা আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। এবং তোমরা লক্ষ্য করো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মদিনা থেকে কুফায় তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। আমরা দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল এই যুদ্ধগুলোর বিবরণ আমরা দিলাম, উষ্ট্রের যুদ্ধের বিবরণ আমরা দিলাম। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমরা তোমাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তোমরা ইচ্ছে করলে ওই জায়গায় তোমাদের যে বাড়ির কাজ তোমরা দিতে পারো, আমি সেগুলো দেখে আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকে বাড়ির কাজ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল
আলোচনা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, থ্যাংকস জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।